ম্যাডাম, সত্যি কথা বলতে কি আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়নি। কাল ওই যে আপনাদের গেস্ট মিস্টার মাহবুব, উনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন আর আমাকে বলেছিলেন আমি যেন কাউকে কিছু না বলি। আমি কিছু বুঝিনি ভাবি। ও রিয়েলি? আমি বলতে চাচ্ছি মুস্তাক সাহেবের জাস্ট একটা এলিমেন্ট যদি পাই তাকে ব্ল্যাকমেল করা, একটা চান্স, একটা সুযোগ, দ্যাটস ইট। মাহবুব, টাকা ধার দিয়ে মনে করো না তুমি আমার মন জয় করে ফেলবে। প্রেম ভালোবাসা কোনো খেলা নয়। তোমার আম্মু তোমার বিয়ে যেখানে ঠিক করেছে সেখানে বিয়ে করে নাও। চাকরি যাবে কেন? আরে কে বলেছে তোমার চাকরি যাবে? তুমি খালি তোমার বসকে ব্ল্যাকমেল করার একটা সোর্স আমার হাতে দাও, দেখবে ইওর বস উইল বি অ্যাট ইওর সার্ভিস। ছিছি ভাবি, প্লিজ বেশি ছিছি করো না সিনথিয়া। আমাকে থামতে বলছো তো? আমি তো শুরুই করিনি কিছু। ইউ নো, আমি যখন কিছু শুরু করি সেটা শেষটা দেখে ছাড়ি আমি। কি করি জানো তো না? সাইক্লোন, সাইক্লোন, তোমার ভাইয়ের মাথার সাইক্লোন। আমি যখন শুরু করব না তোমার ভাইয়ের মাথা অনেক ব্যথা হবে, তোমার ভাই অনেক কষ্ট পাবে, তারপর মাথার টিউমারটা ঠাস করে ফেটে যাবে। ইয়েস, আই মিন ইট। আর তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমি যা বলছি সেটা আমি করতে পারি। হুম, কথা বলছো না কেন? হ্যাঁ, ডাক্তাররা তো পাগল এরকম বলবে। সারা জীবন টেনশন করতে করতে তুমি তোমার শরীরে এই অবস্থা বানিয়েছো,
বোন কে নিয়ে চিন্তা? বোনের বিয়ে, বোনের ভবিষ্যৎ। টম প্লিজ একবার একটু নিজের ফিউচারের কথা ভাবো, আমাকে নিয়ে ভাবো। কাল যদি তোমার কিছু হয়ে যায়, তোমার টিউমার যদি বাস্ট করে, তখন আমি কি করব? বাট আই টু কেয়ার, একবার ভেবে দেখেছো? তোমার যদি কিচ্ছু হয়, তখন আমি কোথায় যাব, কি করব? প্লিজ তুমি দাদা ভাইকে আর টেনশন দিও না। বাস শাট আপ। আমি টেনশন দিচ্ছি? আমি? বাহ বাহ, কি কথা! বোনের জন্য চিন্তা করতে করতে দাদা ভাই মরে যাচ্ছে, আর বোন বলে কিনা চম? তুমি তোমার বোনকে কিছু বলছো না কেন দাদা ভাই? ভাই, এই তুমি, তুমি তোমার দাদা ভাইকে মারবে, তুমি মারবে। হ্যাঁ, ব্যথা তো হবেই, প্রথম দশাতে ব্যথা হবে, তারপর হবে মৃত্যু। কি ভাবছ সিনথিয়া? ও, আমি তোমার ভাইকে টেনশনের উপর টেনশন দেব, তারপর তোমার ভাই মারা যাবে, এই তো? রাইট, একদম ঠিক ভাবছো তুমি। ইউনো, টাকার জন্য আমি সব কিছু করতে পারি, এনিথিং। ও, একটা কথা, আমি যে তোমাকে এসব কথা বলেছি, তোমার দাদা ভাইকে একদম বলবে না, একদম না। তাহলে বুঝতেই পারছো, তুমি যদি আমাকে রহমান এন্ড রহমান কোম্পানিকে ব্ল্যাকমেল করার ম্যাটারটা এনে না দাও, এনিথিং কুড বি হ্যাপেন। ভাবি, এটা কিন্তু আনএথিক্যাল। এথিক্স? তুমি আমাকে এথিক্স শেখাচ্ছ সিনথিয়া? এই যে রহমান এন্ড রহমান কোম্পানি এত কোটি কোটি টাকা ডিল করছে, এগুলো কি সব এথিক্যাল? আই এম সরি, আনএথিক্যাল না হলে কেউ বড়লোক হতে পারে না। আর তাছাড়া ওয়াই ইউ আর সো ওয়ারিড? আমরা যখন বড়লোক হয়ে যাব, তখন আমরা গরিবদের জন্য অনেক এথিক্যাল কাজ করব, তখন দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। কেন আমরা অচল ঘড়ির মতো নিজেদের জীবনটাকে পাল্টে ফেলবো না বলো? ইউ গট মাই পয়েন্ট? ওই ঘড়িটা বদলে দেব, সুস্থ হয়ে নেই। আর আমার ব্যান্ডটা যদি হিট করে তখন দেখিস। সেটা তো সেই কবে থেকে শুনছি টম, ফিউচারে আমাদের যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্যই আমি তোমার বোনকে বোঝাচ্ছিলাম। বসের সঙ্গে যখন ফরেন ট্যুরে যাচ্ছে, লেট আর ডু সামথিং। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু তোমার শরীরে যত্ন নাও। ভালো থাকিস। জানেন আমাদের পত্রিকাটা নতুন, কিন্তু সার্কুলেশনে কিন্তু অন্য সবাইকেও ছাড়িয়ে গেছে, তাই আপনি যদি চান এই ছবিটা আমাদের পত্রিকা ছাপাতে পারেন, প্রয়োজনে আমরা আপনার সম্পূর্ণ আইডেন্টিটি গোপন করব। দ্যাটস গুড,
আমি নিজেও এটা চাই। আরেকটা কথা, এই ছবিটা আপনাদের পত্রিকায় ছাপা হওয়ার পর অনেক বড় বড় মানুষ কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে, তারা জানতে চাইবে এই ছবিটা কে বা কারা ছাপিয়েছে। সো জানি স্যার, সেই জন্যই তো আপনাকে একবারও জিজ্ঞাসা করিনি এই ছবিটা কার, কি ওনার পরিচয়। সো আগামীকাল আমাদের পেপারে এই ছবিটা যাচ্ছে, আপনি কোনো প্রকার টেনশন করবেন না। আপনি যেভাবে বলেছেন সেভাবেই সব কিছু হবে। আমি তাহলে এখন উঠি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ছবিটা পেপারে গেলে আমি ছোট আমার খবর পেয়ে যাব, বাট আমাদের বাড়িতে যে কি রিয়াকশন হবে এখন যে করেই হোক সবাইকে বোঝাতে হবে। ছবিটা দেখে ছোট মা যদি একবার রিয়াক্ট করে তাহলেই ওনাকে খুঁজে বের করা যাবে, কোনো সমস্যাই হবে না। তারপর একবার যদি পাই, একবার ছোট মা, আমি শুধু একটা কথা বলব, একটাই। শুনলাম অফিস থেকে নাকি তাড়াতাড়ি বেরিয়েছে। কেন, কি হয়েছে? কি জানি, হয়তো বা কাজে মন বসছে না। পাপা ফোন করেছিল? না, পাপা তার ফোন দেয়নি। পাপা না, কাজটা মোটেও ঠিক করছে না। ভাবছি পাপার ওখানেই চলে যাব। সে কি একেবারে? হ্যাঁ, দেখি যদি ওখানেই ভালো লেগে যায় ওখানেই থেকে যাব। ভেবে চিন্তে তারপর ডিসিশন নে। অবশ্য তুই এখানে একা থাকিস আমারও ভালো লাগে না, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছিস, তুই যদি চলে যাস তাহলে রোমিওর কি হবে? ও তো পাগল হয়ে যাবে পুরো। তুমিও না, লেট হিম গো টু হেল। আমি পাচ্ছি না আমার জ্বালায় তুমি বলছো ওর কথা, ওর চিন্তা করতে আমার বইই গেছে। তাছাড়া ওকে আমি বিয়ে করতে যাচ্ছি আমার রুম নাম্বার 506। হ্যাঁ, ওটা 504। তোমার রুম আর আমার রুম মুখোমুখি, তুমি যাও ফ্রেশ হও। ওকে। হঠাৎ এত রোমান্টিক, আপুকে ফোন করবো?
I'm serious. আচ্ছা নাইমা আমি বুঝতে পারি না তুমি মাহবুবকে কেন পছন্দ করো না ভাইয়া আপনি এসব বুঝবেন না প্রত্যেকটা মেয়েই চায় তার পছন্দের মানুষ স্বপ্নের রাজকুমারের মতো হোক মাহবুব কোনোভাবেই সেরকম নয় কি বলছো এসব মাহবুব স্মার্ট ব্রিলিয়েন্ট কিছুটা এলোমেলো বাট আমার মনে হয় যে বিয়ের পর ঠিক হয়ে যাবে সেটা হয়তো হবে আমি তো বলেছি আমি রাজি নই তাছাড়া একই পরিবারে দুই বোন সংসার করতে চাই না সরি ভাইয়া আপনি মাহবুবকে একটু বুঝিয়ে বলেন প্লিজ ওকে ঠিক আছে তাহলে চলে আজকে নাইমা তারপরও তুমি একবার মাহবুবের ব্যাপারটা কি ভেবে দেখো আমি চাচ্ছি তোমার বস মুস্তাক সাহেবের যদি কোনো একটা ঘটনা কোনো একটা এলিমেন্ট আমরা আমাদের হাতে পেয়ে যাই তাহলে ইউনো আমাদের ভাগ্যটা কিন্তু বদলে যেতে পারে মুস্তাক সাহেবের জাস্ট একটা এলিমেন্ট যদি পাই তাকে ব্ল্যাকমেল করার একটা চান্স একটা সুযোগ দ্যাটস ইট হ্যালো হ্যালো সিনথিয়া ভাবি বলছি বলো ভাবি আমি যেটা বলেছি মনে আছে তো এটা বলার জন্য এত রাতে ফোন করেছো না সে জন্যে না ইউ আর সো সিলি ইউ নো তোমার দাদাকে ব্লাড প্রেশারটা একটু বেড়ে গেছে তো সেটা তোমাকে জানানোর জন্যই ফোন করেছি আর তুমি তো জানোই তোমার দাদাভাই প্রেশারটা বেড়ে গেলে টিউমারটা যে কোনো সময় বার্স্ট করতে পারে প্লিজ ভাবি প্লিজ প্লিজ তুমি যা বলছো তাই হবে তুমি শুধু দাদাভাইকে একটু দেখে রেখো Thank you.
Thank God. What did the bandage your hat think about it? যদি ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় না করতে পারিস তুই আবার কিসের ভাই? আর আমার মাথায় একটা আইডিয়া এসেছে, এর জন্য তোকে একটুখানি সাহস হতে হবে। কি পারবি না? স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার মাথাটা টিপে দিই। না, লাগবে না। প্লিজ স্যার, আপনি চোখটা বন্ধ করুন, আমি এই অয়েন্টমেন্টটা আপনার কপালে লাগিয়ে দিচ্ছি।